গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাপাই তাই করি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো তোমাদের দয়া আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে ভোর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজে ভোর 7টা। দেখো সূর্যটা পূর্ব দিকে উদিত হয়েছে, তো সূর্য রশ্মিটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমার মেয়ে ভিডিওগুলো করে নিয়ে আসছে, আর এখানে দেখো ধান ক্ষেতগুলো কত সুন্দর লাগতেছিল। আর আমাদের বাড়ির নিচে হচ্ছে কিছু গাছ লাগিয়েছে, ধুন্দুল গাছ, তারপরে হচ্ছে ডাটা, তো সেইগুলো আমার মেয়ে দেখি সুন্দর ভিডিও করে নিয়ে আসছে। এই যে দেখো ধুন্দুল গাছ লাগিয়েছে, আর কি সুন্দর ধুন্দুল আসছে। তো গ্রামের এরকম দৃশ্য কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, আমাদের পাশেই থেকো। তো দেখো কি সুন্দর ধুন্দুল ধরে আছে, এগুলো আর দু একদিন গেলেই সেরা যাবে। ধুন্দুল বড় হইতে সময় লাগে না, দুই চার দিনের মধ্যে বড় হয়ে যায়। আর এখানে হচ্ছে কিছু ডাটা লাগিয়েছে, আর ওই পাশে হচ্ছে তোমার পাট শাক, আর ভেতর দিয়ে লাল শাক আছে। তো যতদিন পর্যন্ত পানি না আসে ততদিন পর্যন্ত এখানে মোটামুটি সবজি টুকিটাকি লাগিয়ে মানে আমাদের খাওয়া চলে এরকম আর কি। আর এই যে এখানে দেখো বেগুন গাছগুলো লাগিয়েছে, আর এত পরিমাণে গরম আর রোদ, মানে রোদের প্রখর তাপে সব কিছুই যেন কেমন হয়ে গেছে। তো বৃষ্টি হলে গাছগাছালি সব কিছুই ভালো হয়, যেহেতু অনেক দিন যাবৎ বৃষ্টি নেই, তো সেই তুলনায় এই গাছগুলো সুন্দরই আছে। আর এই যেগুলো হচ্ছে কী গাছ বলে আমি সঠিক জানি না, যাই হোক এগুলোকে মিষ্টি লাউ গাছ বলে। আর এই যে এখানে দেখো ছাগলগুলোকে নিচে নিয়ে এসেছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর সকালের স্নিগ্ধ পরিবেশ, গ্রামে মুক্ত আকাশে ঘুরে বেড়ানো আসলে অন্যরকম একটা ফিলিংস। যদিও বা এই সময়টাতে আমি শুয়েছিলাম, আমার মেয়ে সুন্দর করে ভিডিও করে নিয়ে আসছে, কারণ সে রিখে নামাজ পড়ে শুইলে একটু সময় নিয়ে লেট করে উঠি। আর এখানে যে গাছটাতে সুন্দর একটা বেগুন ধরেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এই যে আমাদের সেই ছাগলগুলো নিচে নিয়ে আসছে সকালবেলা। আর এই যে এখানে হচ্ছে আমাদের সেই ধবধবে সাদা বাছুরটা, আমার অনেক ভিডিওতেই ওদেরকে দেখো প্রায়ই। তো এই যে এখানে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাছুরটা এখন অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ, আর দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে এখানে এগুলো হচ্ছে কাকাদের ছাগল, আর আমাদের দুইটা হচ্ছে নিচে নিয়ে গেছে। আর এই যে দেখো কি সুন্দর বাঁশঝাড়গুলো, আমাদের এই যে ডাব গাছে অনেক ডাব ধরছে। রমজান মাসে ডাব কিনে নিয়ে আসছি, মানে কিনে আনতে হয় খাওয়ার জন্য, মানে গাছ থেকে ডাব পাড়ার লোক নেই সেজন্য পারতে পারি না। তো এক একটা ডাব 100 টাকা পিস কিনে নিয়ে আসি। আমার ইফতারের পরে ডাবের পানি প্রচণ্ড রকমের ভালো লাগে, তো সেই জন্য আমি একটা করে প্রতিদিন কিনে নিয়ে আসি আমার জন্য। তো গাছের ডাব থাকতেও কিনে আনতে হয়, কিছু করার নেই। আর গ্রামের স্নিগ্ধ পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর সকালবেলায় দেখো রোদের কী প্রখর তাপ দেখা যাচ্ছে। তো পরে যে কী হবে আল্লাহ জানে, যাই হোক রোজা রেখে এরকম রোদের তাপে অনেক কষ্ট হচ্ছে সবারই। তো যাই হোক, আল্লাহ আর কাছে সবাই বৃষ্টি কামনা করতেছে, রমজান মাসটা আসলে সবারই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমার সেই আম গাছটা, শখের আম গাছ, এত পরিমাণে আম আসছিল, যদি আমগুলো টিকতো তাহলে যে কতগুলো আম হতো বলাই যেত না, কিন্তু রোদের প্রখর তাপে সবগুলো আম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখনও দুই চারটা যা আছে ওগুলো হয়তো বা থাকবে না। আর এই যে এখানে ফুল গাছগুলোতে একটা দুইটা ফুল ফুটেছে, এই যে গোলাপ গাছগুলো মরে গিয়েছিলো, আবার একটু একটু করে পানি টানি দিয়ে তাজা করা হয়েছে। তো আমাদের সেই বিড়ালটা তো মারা গেছে, এখন প্রত্যেকটা ভিডিওতে সেই বিড়ালটাকে মিস করি আমরা, কারণ আমাদের ভিডিওতে প্রায় সময় আমাদের সেই বিড়ালটা থাকতো। তো ওটাকে কে যেন বাড়ি দিছিল, তারপর থেকে তো মারা গেছে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দুপুরবেলা, দুপুর বলতে 11টার দিকে, আর আজকে শুক্রবার, শুক্রবারের সকাল থেকে ভিডিওটা শুরু করছি, বলা হয়নি তোমাদেরকে। যেহেতু আজকে আমি বাড়িতেই আছি সেজন্য ভাবলাম যে ঈদও যেহেতু চলে আসছে কিছু কাজ গুছিয়ে রাখি। তো এই যে সুকেসের সব কিছু নামিয়ে আবার মুছে পরিষ্কার করে এগুলো ঠিক করলাম, কারণ আমার সুকেসের একটু কাজ বাকি ছিল, সেটা সেদিন মিস্ত্রি এসে ড্রিল মেশিন দিয়ে কাজ করতে গিয়ে ধুলো গিয়ে সব কিছু নষ্ট হয়ে গেছে। তো সেগুলো আবার সব কিছু নামিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে রাখতেছিলাম, তো মেয়ে সেটাও একটু ভিডিও করে রাখছে। আর এখানে এই যে আর্টিফিশিয়াল যে ফুল গাছগুলো ছিল এগুলো কিছুদিন পর পর ধুয়ে দিলে সুন্দর লাগে, তো চকচকা হয়। তো আমার মেয়ে ওই গুঁড়া সাবানের পানির মধ্যে চুবিয়ে আবার হচ্ছে বাহিরে নিয়ে যাচ্ছে ধোয়ার জন্য। তো দেখো ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর্টিফিশিয়াল ফুল হলেও মাঝে মাঝে মনে হয় যে এগুলো বাস্তব ফুলের চাইতে সুন্দর।
তো যত সুন্দরই হোক, তাজা ফুল তো অন্যরকম একটা শোভা, সেটার মতো তো হয় না, কিন্তু তারপরও ভালো। আর এই যে এখানে জানালার পর্দাগুলো কাচার জন্য খুলিয়ে রেখেছি, ঈদের আগে আমার আর দুইটা তিনটা পর্দা বানাতে হবে। আমার কাছে অনেক পরিমাণে কাপড় আছে, আমার আব্বা যখন বিদেশ থেকে আসছিল অনেক পর্দার কাপড় নিয়ে আসছে, তো মজুরি একটু বেশি চাই বলে বানাতে দেইনি, কিন্তু এখন আমার পর্দার প্রয়োজন, বানানোই লাগবে। তো এই যে এখানে আমার মেয়ে ফুল গাছটা ধুয়ে নিল, আরও অনেকগুলো ওই যে আর্টিফিশিয়াল যে ফুল ছিল, ওই যে এটা শোকেসের উপরে ছিল, ওইগুলো পেরে এইগুলো সব কিছু গুঁড়া দিয়ে, গুঁড়া সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে একটু শোকা দিছে। তো রোদে শুকানোর পরে হচ্ছে আবার জায়গাটা জায়গায় নিয়ে রাখবে। তো এই যে দেখো ফুলগুলো আবার নতুনের মতো চকচকে হয়ে গেছে। তো আর্টিফিশিয়াল ফুলগুলো আসলে একটা বিশেষায়িত গুণ আছে, তো এগুলো ধোয়ার পরে আবার নতুনের মতো হয়ে যায়। তো যাই হোক, এগুলো এই যে আবার ঘরে নিয়ে যাচ্ছে, সব কিছু আবার আগের মতো করে রেখে দিব। আর আমার এই শোকেসটা গুছাতে অনেক টাইম লেগেছে, যেহেতু সবগুলো জিনিস বের করে এগুলো ধুয়ে পরিষ্কার করে আবার রাখতে হয়েছে। তো টুকিটাকি ঘরের কাজ ছিল ঈদের ভিতরে, অনেকটা কাজ আজকে গুছিয়ে ফেলেছি, কারণ সময় পাই না সচরাচর। রমজান মাসে এমনিতেই একটু ব্যস্ততা থাকে, রান্নাবান্নার চাপ থাকে একটু বেশি, আবার বাহিরে কাজ করি, তো যেহেতু সেজন্য আর কি সময়ের খুব অভাব। যেহেতু শুক্রবারটা যাইনি তাই বাড়িতে একটু কাজ করলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা, তো বিকেল বলতে আমি হচ্ছে ঘরের কাজ করতে করতেই ভাবলাম যে আজকে গরুর মাংস রান্না করবো, ছেলে আবার গরু খাওয়ানোর জন্য মুরগি রান্না করবো, তো সময় লাগবে, আবার খিচুড়ি রান্না করবো, তাহলে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করি। তো এই যে আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে সিলিন্ডারে বসিয়ে দিব, কারণ এটা হচ্ছে একটু একটু করে হতে অনেক সময় লাগে। তো এই যে এটা অল্প আছে বসিয়ে দিয়েছি, একটু একটু করে এটা হতে থাক, আর এদিক দিয়ে আমার কাজগুলো আমি কমপ্লিট করতে থাকি। তো অবশেষে হচ্ছে এই যে আমাদের রান্নাবান্না হয়ে গেছে, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, প্রায় ইফতারের সময় হয়ে গেছে। এখানে এই যে গরুর মাংস আর ছেলের জন্য মুরগির মাংস আর খিচুড়ি রান্না করেছি, যেহেতু আজকে খিচুড়ি রান্না করেছি তাই আর ইফতারি কিছু বানাইনি, অল্প কিছু ফল কেটে নিয়েছি, কারণ আজকে বাড়িতে আমি একাই রোজা, আর কেউ রোজা ছিল না, আর তাই একটু ফল কেটে নিলাম। আর ইফতারের পরে আমার হচ্ছে তরমুজটাই অনেক বেশি ভালো লাগে, একটু তরমুজ আর হচ্ছে শরবত। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দেব। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। তো সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।